নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দেবী আপনার উপর ক্রুদ্ধ তার থেকে সাবধান। এই তিনটি কাজ করা বন্ধ করুন কুম্ভ রাশি 17 থেকে 21 এপ্রিল, নইলে ভিক্ষা করতে পারবেন না। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের 17 থেকে 21 এপ্রিল 2023 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, বিবাহিত জীবন কেমন হবে, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে মা, বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা 17 থেকে 21 এপ্রিল 2023 এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। জীব জন্তু, গাছপালা, কীটপতঙ্গ, জলচর প্রাণী থেকে মানুষ কেউ প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে নয়। অন্যান্য প্রাণীরা যেখানে প্রাকৃতিক নিয়মের বশবর্তী হয়ে যুগ যুগ ধরে প্রায় একইভাবে চলে আসছে, সেখানে মানুষ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। উন্নত ও বিকশিত মস্তিষ্কের সাহায্যে মানুষ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে না গিয়েও জগৎ জয় করেছে। শুধু যে তারা সমাজ ও সভ্যতা সৃষ্টি করছে, রোগকে জয় করে চলেছে, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে বিভিন্ন গ্রহে রকেটও পাঠাচ্ছে, সবই প্রকৃতির নিয়ম মেনেই, একে কেউ পরিবর্তন করতে পারেনি, মানুষও নয়। মানুষ শুধু প্রকৃতির সেই নিয়মগুলিকে অনুধাবন করে তাকে কাজে লাগিয়েছে। এত উন্নত হয়েছে মানুষ, তবুও প্রাকৃতিক বৃহত্তর শক্তির কাছে সে কত অসহায়। জীবজন্তুরা যেখানে অসহায় আত্মসম্পন্ন করে সেখানে ঝড়, বন্যা, ভূমিকম্প, সুনামি, অনাবৃষ্টি, খরা, অগ্নিকাণ্ড ইত্যাদির ক্ষেত্রে বড় জোর সে এগুলো থেকে কীভাবে কিছুটা বাঁচতে পারে তার চেষ্টাও করে চলেছে মানুষ, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে। এইভাবে মানুষ এগিয়ে চলেছে ক্রমাগত। মানুষ এই সভ্যতা গড়ার লক্ষ্য জীবনকে সহজতর ও সুন্দরতর করা। এর জন্য চায় তার উপযুক্ত বাসস্থান, কি শহরে কি গ্রামে, এবং এই বাসস্থান বা বাস্তু এমনভাবেই এবং এমন ভূমিতে করতে হবে তা যেন বিপদ আপদ থেকে, প্রকৃতির রোষ থেকে আপনাদের বাঁচাতে পারে এবং আপনাদের জীবনের বিকাশের সহায়ক হয়। কোনো দিকে ঘর বাড়ির সম্মুখীন ভাগ হবে, কোন দিকে দরজা জানলা থাকবে, রান্নাঘর ইত্যাদি থাকবে, তারও একটা শাস্ত্র আছে এবং তা হচ্ছে বাস্তুশাস্ত্র। স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হয় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর, কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন। আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ করতে পারেন। ঘরের বাইরে বেরিয়ে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন শান্ত থাকবে, যেটা সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং এটি উত্তপ্ত তর্কের সময়, পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে, বিবেচকের মতো বিনিয়োগ করুন। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন। সময়ের সনদরজের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন, কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন, তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন। আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা, যেহেতু
আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। এই রাশি চক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের অর্থ খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে। আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে। আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। প্রেমে অপ্রত্যাশিত মোড়, বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন। কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনার মন দিয়ে দেখতে হবে। সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না। এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছু না, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা কোনো সুবিধা পাবেন এবং ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন, অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে। ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন। এই দিনগুলিতে করা বিনিয়োগ লাভজনক হবে, কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন। আপনি একজন তারকার মতো আচরণ করুন, কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন। আপনার সঙ্গিনীর অলসতা আপনার অনেক কাজ ব্যাঘাতও ঘটাতে পারে। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করবেন। তবে আপনার অহংকার আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না, যা সঠিক নয়। এটি করলে ঝামেলা বাড়বে কেবল। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা তারা অপ্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। যখন আপনার মন হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই, তখন আপনার মন খারাপ হয়ে যায়। আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ করতে পারে। আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন হয়ে সময়ের সমস্যার মুখোমুখি হতে পারেন। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা এড়ানো উচিত। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই, সেগুলো সত্য হতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে। যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সমাহিত হয়ে যায়। আপনি তা অনুভব করবেন এই দিনগুলিতে। এই রাশির জাতকদের 17-21 এপ্রিল 2023 এই দিনগুলিতে আপনাদের দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করায় ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি আয়ও হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। দিনগুলি আপনার খুব আলসে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।